বরাবরের মতো হিস্ট্রিরা পড়লে সকলকে স্বাগতম। শরীরের কোথাও তিল নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার, তেমনি কোথায় তিল থাকলে কি হয় তা আমাদের এই ভিডিওটিতে আপনাদের বলবো। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। পুরুষের শরীরের ডান দিকে এবং নারীদের শরীরের বাঁ দিকে তিল থাকা শুভ লক্ষণ। কোনো ব্যক্তির শরীরে 12টির বেশি তিল হওয়া শুভ বলে মনে হয় না, 12টার কম তিল হওয়া শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। যাদের ভ্রুতে তিল থাকে তারা প্রায়ই ভ্রমণ করতে পছন্দ করে। ডান ভ্রুতে তিল থাকলে ব্যক্তি দাম্পত্য জীবনে সুখী হয়, আবার বা ভ্রুর তিল দুঃখী দাম্পত্য জীবনের সংকেত দেয়। মাথার মাঝখানে তিল থাকলে তা নির্মল ভালোবাসার প্রতীক। ডান দিকে তিল থাকা যে কোনো ব্যক্তির নৈপুণ্যের লক্ষণ। আবার যাদের মাথার বাঁ দিকে তিল আছে তারা অর্থের অপচয় করেন। মাথার ডান দিকে তিল ধন সম্পদ ও বুদ্ধির চিহ্ন, বাঁ দিকে তিল নিরাশার প্রতীক। ডান চোখের মণিতে তিল থাকলে ব্যক্তি উচ্চ বিচার ধারণা পোষণ করে। বাঁ দিকের মণিতে যাদের তিল থাকে তাদের বিচার ধারণা ভালো হয় না। যাদের চোখের মণিতে তিল থাকে তারা সাধারণত ভাবুক প্রকৃতির হন। চোখের পাতায় তিল থাকলে ব্যক্তি সংবেদনশীল হন, তারা বাঁ পাতায় তিলযুক্ত ব্যক্তির তুলনায় অনেক বেশি সংবেদনশীল। কানে তিল থাকা ব্যক্তি দীর্ঘ আয়ু লাভ করে। স্ত্রী বা পুরুষের মুখমণ্ডলের আশেপাশে তিল থাকা, মুখে তিল থাকলে ধনী হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, তার জীবনসঙ্গী খুব সুখী হয়। নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভা সম্পন্ন হন এবং সুখে থাকেন। যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন। যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালোবাসায় ভরপুর। তবে তিল ঠোঁটের নিচে থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র বিরাজ করে। গালে তিল থাকাও শুভ লক্ষণ। বা গালে কালো তিল থাকলে সে ব্যক্তি ধীরে ধীরে গরিব হতে থাকে, কিন্তু ডান গালে কালো তিল থাকলে সে ব্যক্তি ধীরে ধীরে ধনী হতে থাকে। যে স্ত্রীর থুতনিতে তিল থাকে তিনি সহজেই মানুষের সাথে মেলামেশা করতে পারে না, এরা একটু রক্ষণ স্বভাবের হন। ডান কাঁধে তিল থাকলে সে ব্যক্তি ধীরচেতা হন, আবার যাদের বাঁ কাঁধে তিল থাকে তারা অল্পতেই রেগে যান। যার হাতে তিল থাকে তারা চালাক চতুর হন, ডান হাতে তিল থাকলে তারা শক্তিশালী হন, আবার ডান হাতের পেছনে তিল থাকলে তারা ধনী হয়ে থাকেন। বাঁ হাতে তিল থাকলে সে ব্যক্তি অনেক বেশি টাকা খরচ করেন, আবার বাঁ হাতের পেছনের দিকে তিল থাকলে সে ব্যক্তি কিপ্টে হন। যে ব্যক্তির ডান বাহুতে তিল থাকে তারা প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান হন। বাঁ বাহুতে তিল থাকলে ব্যক্তি ঝগড়াটে স্বভাবের হন। যাদের তর্জনীতে তিল থাকে তারা বিদ্বান ধনী ও গুণী হয়ে থাকেন, তবে তারা সবসময় শত্রুদের কারণে সমস্যায় থাকেন। বৃদ্ধাঙ্গুলে তিল থাকলে ব্যক্তি কর্মঠ সদয় ব্যবহার ও ন্যায়প্রিয় হন। মধ্যমায় তিল থাকলে ব্যক্তি সুখী হন, তার জীবন কাটে শান্তিতে। যে ব্যক্তির কনিষ্ঠায় তিল রয়েছে তারা ধনী হলেও জীবনে অনেক কষ্ট ভোগ করতে হয়। যাদের অনামিকায় তিল থাকে তারা জ্ঞানী ও পরাক্রমশালী হন। গলার সামনের দিকে তিল থাকলে ব্যক্তির বাড়িতে বন্ধুবান্ধবের আনাগোনা লেগে থাকে। গলার পেছনে তিল থাকলে সে ব্যক্তি কর্মঠ হন। যে ব্যক্তির কোমরে তিল থাকে তার জীবনে সমস্যার আনাগোনা লেগেই থাকে। বুকের ডান দিকে তিল হওয়া শুভ লক্ষণ। এমন স্ত্রী খুবই ভালো হয়। যে পুরুষের বুকের ডান দিকে তিল রয়েছে তারা সৌভাগ্যশালী হয়। বাঁ দিকের বুকে তিল থাকলে স্ত্রীর পক্ষে অসহযোগিতার সম্ভাবনা থাকে। বুকের মাঝখানে তিল থাকা সুখী হওয়ার লক্ষণ। যে ব্যক্তির পায়ে তিল রয়েছে তারা অনেক বেশি ভ্রমণ করতে পছন্দ করেন। যে ব্যক্তির পেটে তিল আছে তারা খুব বেশি খাদ্যরসিক হয়, মিষ্টি খেতে তারা অনেক বেশি পছন্দ করে, তবে তারা অন্যকে খাওয়াতে খুব একটা পছন্দ করে না। ডান হাঁটুতে তিল থাকলে তারা দাম্পত্য জীবনে অনেক সুখী হয়, বা হাঁটুতে তিল থাকলে তাদের দাম্পত্য জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগে লাইক দিন ও শেয়ার করুন।